আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে সরাসরি লাইভে চলে আসলাম বেশ কিছু কথা বলার জন্য। আমাকে সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আমি সুন্দর একটি ওড়না মাথায় দিয়ে লাইভে এসেছি, কারণ আমি জানি অনেকেই হয়তো বলবে যে লাইভে আসছে বা ভিডিওতে কথা বলছে মাথায় কোনো কাপড় না দিয়ে। এটা বেসিক্যালি কিছু মানুষ আছে আমাদের আমাদের সমাজে যারা বলতে পছন্দ করেন যে আপনি মহিলা মানুষ, মহিলা মানুষের মাথায় কাপড় দিয়ে আসাটা ভালো। তো আমি আজকে তাদের জন্যই মাথায় কাপড় দিয়ে চলে আসলাম। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি গতকালকে স্যার মোহাম্মদ জাফর ইকবালকে নিয়ে আমি একটা পোস্ট করি, এবং যেই পোস্টটিতে নানাভাবে তাকে বলা হচ্ছে যে আমি তো সম্ভবত তাকে যেই তাকে নিয়ে যে পোস্টটা করেছি, এই পোস্টটা করার শুধুমাত্র একটা উদ্দেশ্য ছিল যে মানুষ হিসেবে পার্সোনালি আমি যে মানুষটাকে চিনি সেই মানুষটা কতটুকু ভালো, এবং সেই মানুষটা সম্পর্কে আমার কতটুকু ভালো একটি ধারণা, বা অন্যদের যারা ওনার ফ্যান তাদের কতটুকু ভালো ধারণা থাকতে পারে, শুধুমাত্র সেটি প্রকাশ করার জন্যই আমি তার সাথে কয়েকটা ছবি দিয়েছি ফেসবুকে, এবং তাকে জন্মদিনে উইশ করেছি আমি। তো সেখানে দেখলাম বহু মানুষ আছেন যারা তার বিরুদ্ধে এবং তাকে নাস্তিক বলে সম্বন্ধ করছে। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ ব্যক্তিগতভাবে সে কতটা ধার্মিক কিংবা কতটা নাস্তিক না আস্তিক, এটা আমাদের বাংলাদেশের মানুষের আসলে এত মাথা ব্যথা কেন আমি জানি না। একটা মানুষ মাথায় কাপড় দিলে কিংবা একটা মানুষ শুধুমাত্র টুপি পরলেই যে সে নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবে, বা সে একদম ধর্ম বলতে সে একদম ধার্মিক একটা মানুষ হয়ে যাবে, আমরা কেন এটা ভাবি আমি জানি না। এই মাথায় কাপড় দেওয়া বা কাপড় যদি আমি না দিই, তাতে কি আমার ধর্ম চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল যে আমি এই ধর্মের মানুষ না? আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান দেওয়া। অন্যের পোস্টে যেয়ে আমি তাকে একটা লিখে ফেললাম একটা কিছু, এবং আমি নিজেকে বড় মনে করা শুরু করলাম, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে বেরোতে হবে। আমি নিজে একটি একটি পোস্টের মাধ্যমে ভুক্তভোগী, এবং প্রায় সময় আমরা যারা গান করি, আমরা যারা আপনাদের জন্য গান করি, আমরা যারা অনেকেই আছেন যারা অভিনয় শিল্পী এবং অভিনেত্রী আছেন, এবং অনেকেই আছেন যারা মিডিয়ার সাথে জড়িত, এবং তাদেরকে নিয়ে আমি জানি যে আপনাদের অনেক মাথা ব্যথা। তো আমার মনে হয় না বাংলাদেশের মানুষের এত মাথা ব্যথা কেন, কারণ আমরা যখন কাজ করি তখন কিন্তু আপনাদের উদ্দেশ্যেই কাজ করি। তো আমি বুঝতে পারছি না যাদের উদ্দেশ্যে কাজগুলো করা হয় তারা কেন আমাদের ফেসবুকে এসে আমাদের একটা ছবি দেখার পরে তার কেন মনে হইতে থাকে যে আপনাকে মাথায় কাপড় দিলে অনেক ভালো লাগতো। মাথায় কাপড় দিব কি দিব না, আমি ধর্ম কতটুকু মানবো নাকি মানবো, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন ফেসবুকে কোনো একটি পোস্ট করেন, তখন তো কোনো মেয়ে আপনাদেরকে যে বলেন না আপনার মাথায় টুপি নেই কেন, কিংবা আপনাকে বলে না যে আপনি কি 5 বক্ত নামাজ পড়ে ফেসবুকে এসেছেন, অবশ্যই না। তো ছেলেদের উদ্দেশ্যে কথাগুলো বলা, কারণ ছেলেরা বেশিরভাগ সময়, সবাই না, কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে এভাবে উত্তপ্ত করতে পছন্দ করে। কারণ কি? কারণ সেই মেয়েটি তার পরিচিত না, এর মাধ্যমে যদি তার সাথে দু একটা কথা আদান প্রদান করা যায়। তো আজকে আমি আসলে বেসিক্যালি কোনো গান করতে আসিনি এখানে, আমি শুধুমাত্র সবাইকে একটু বোঝাতে এসেছি, কিংবা আমি যে কারণে ভুক্তভোগী, আমি শুধু আমার ফ্রেন্ড লিস্টে এবং আমার ফলোয়ার্স যারা আছেন তাদের সাথে এতটুকু বোঝাতে চাই যে ধর্ম নিজের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কখনো ফেসবুকে কাউকে কোনো ধরনের কমেন্ট কমেন্ট করে আঘাত করা উচিত না। আশা করি এর মাধ্যমে সবাই বুঝতে পারছেন, এবং আমি জানি অনেকেই হয়তো ভিডিওটা শেয়ার করে হাহা রিয়্যাক্টও দিতে পারেন, কিন্তু এটাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয়েছে কিছু মানুষের মাথায় বুদ্ধির একটু অভাব আছে, আয়োডিনের অভাব আছে, তাদেরকে শুধুমাত্র কিছু কথা বলে বুঝিয়ে দেওয়া সে কাজটি ভালো করছে নাকি খারাপ করছে।
এখন বাকিটা আপনাদের বিষয়। থ্যাংক ইউ।